The All Tripura Booksellers and Publishers Association আজকে তৃতীয়তম প্রতিনিধিমূলক সম্মেলন এই সম্মেলনে রাজ্যের প্রতিটি মহকুমার আমাদের একজন সদস্যরা এবং রাজ্য কমিটির পদাধিকারীদের নিয়ে আজকের এই সভা এই সবার মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করতে চাই যে আমাদের জীবন ও জীবিকার পথে যে বিশাল একটা সমস্যা সম্মুখীন হয়েছে এর থেকে উত্তরণের জন্য নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইগুলো বিদ্যালয়ের মাধ্যমে বিক্রি করা হচ্ছে সেই বইগুলোর এজেন্সি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এজেন্সি প্রদান করে আমাদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হয় তাহলে আমাদের বাঁচার পথ সুগম হবে সরকার বলছেন সবকা সাথ সবকা বিকাশ আমরা যদি তার সাথে যদি না থাকি তাহলে সবকা সাথ হবে কী করে সবকা বিকাশে বা কীভাবে হবে তাই রাজ্য সরকারের কাছে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের বাঁচার স্বার্থে আমাদের যে বইগুলো সরকার ছাপিয়ে স্কুলে সরবরাহের যে ব্যবস্থা করছে মানে নগদ পয়সা বিক্রি করছেন সেই নগদ পয়সা আমরা অ্যাডভান্স সরকারকে টাকা দিতে রাজি আছি আমরা দিয়ে বই কিনে আমরা আমাদের মাধ্যমে সারা রাজ্যে বইগুলো বাজারজাত করতে চাই আমরা সরকারের কাছে আবারও আবেদন নিবেদন করে দাবি জানাচ্ছি যদি ক্লাস নবম শ্রেণী থেকে দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী বইগুলো বর্তমানে বাজারে স্কুলের মাধ্যমে নগদ পয়সা বিক্রি করা হয় সেই বইগুলো আমরা চাইছি আমাদের মাধ্যমে দেওয়ার জন্য যদি আমরা আমাদের এই আবেদন নিবেদনের মধ্যে না হয় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চয়ই আন্দোলনের মাধ্যমে যাওয়ার জন্য রাস্তা সুগম করার ব্যবস্থা করতে হবে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট বেশ কয়েকবারই গিয়েছিলাম রাজ্য শিক্ষামন্ত্রী প্রথম বলেছেন যে বই তেমন একটা পরিবর্তন হবে না আমাদের দাবি ছিল বইগুলো ধাপে ধাপে করা হোক সরকার যে শিক্ষার আঙুল পরিবর্তনের জন্য যে পদক্ষেপ নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই শুধুমাত্র আমাদের দাবি ছিল বইগুলো ধাপে ধাপে পরিবর্তন করুন একসঙ্গে না করে কিন্তু সরকার আমাদের প্রথম মাননীয় শিক্ষামন্ত্রী সে কথা দিয়েছিলেন যে ধাপে ধাপে করা হবে কিন্তু পরবর্তী সময় দেখা যায় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং ইলেভেন একসাথে বই পরিবর্তন করেছেন তারপরে আমাদের দাবি ছিল ঠিক আছে সরকার যখন করছেন সে বইগুলো আমাদের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করুন সেটাও উনি করেননি এই পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে যখন আমরা বাঁচার কোনো রাস্তা পেলাম না বাধ্য আমরা শিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম ওনাকে বারবার চিঠি দিলাম অনুরোধ করলাম ওনাকে আমাদের আলোচনার জন্য একটু সাক্ষাৎকার সময় দেওয়া দুর্ভাগ্যের বিষয় উনি আমাদের সময় দেননি তাই আমরা আবারও ওনার কাছে আবেদন জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনা করার রাস্তা প্রশস্ত করুন সুযোগ দিন আলোচনার টেবিলে বসুন আমরা এই রাজ্যেরই শিক্ষার যে পরিকাঠামো করছে সেই পরিকাঠামোর জন্য আমাদের একটা বিরাট ভূমিকা আছে শিক্ষক সমাজের কোনো অংশে কম গুরুত্ব নয় পুস্তক প্রকাশক তথা বিক্রেতা সমাজকে উপেক্ষা করে রাজ্যের শিক্ষার কোনো পরিকাঠামো তৈরি হতে পারে না তাই আজকের এই সম্মেলনের মাধ্যমে এবং রাজ্যবাসীর মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাঁচার রাস্তা দিন সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমরাও সবকা সাথের একটা অংশ আমরা যদি সেই সাথের পাশে থাকতে না পারি তাহলে সবকা সাথ সবকা বিকাশের কথাটা শুধুমাত্র বলা বাহুল্য মাত্র হবে তাই আমার বিশ্বাস রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ সহকারে আমাদের জীবন ও জীবিকার মানকে বাড়ানোর জন্য আমাদের ব্যবসার পথকে সুগম করার জন্য আমাদের সঙ্গে আলোচনা বসবেন এবং আমাদের এজেন্সি প্রদান করে বইগুলি বিক্রির ব্যবস্থা আমাদের মাধ্যমে করবেন এই আমার দৃঢ় বিশ্বাস আমাদের সারা রাজ্যে প্রায় 1500 পুস্তক ব্যবসায়ী আছেন এবং এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 5000 থেকে 7000 ব্যবসায়ী জড়িত আছে এর সঙ্গে মানে পরিবার না আমাদের পুস্তক ব্যবসা বারে বারে আমরা অনেক আঘাত খেয়েছি তো এইবার যে আঘাতটা হলো সেটা সবচেয়ে বড় মারাত্মক আঘাত পেয়েছে এবার এবছর আঘাতটা মানে সবচেয়ে বেশি এই আঘাতটা মানে সহ্য করা খুব কষ্ট এমনকি মফস্বলে প্রচুর দোকানদার বন্ধ হয়ে যাচ্ছে মিউজিয়াম হচ্ছে মানে মিডিয়া পরিণত হচ্ছে এবং সেখানকার আমাদের যারা ভালো ভালো ব্যবসায়ী অধিকাংশ শিক্ষিত সবাই পুস্তক ব্যবসা করেন বেকার কী করবেন এরা আজকে দিন লেবারি কাজ করছেন অন্য কোনো জীবিকা ওরা স্থানান্তর করতে বাধ্য হচ্ছেন মফস্বলের দোকানগুলি বন্ধ হয়ে যাচ্ছে মিউজিয়ামে পরিণত হচ্ছে তো এটা তো একটা রাজ্যের একটা বিরাট মানে শিক্ষার অগ্রগতির পক্ষে একটা বিরাট বিশাল বাধা আমাদের যারা ব্যবসায়ীরা বই বিক্রি করেন টেক্সট বই বিক্রি করেন টেক্সট বইয়ের পাশাপাশি আরও অন্য বিভিন্ন বই বিক্রি করেন স্বাভাবিক কারণে দোকান বন্ধ হওয়াতে অন্যান্য যে বাড়তি যে বইগুলো পাওয়া যেত রেফারেন্স বই বিভিন্ন রকম জীবনী ভারতীয় স্বাধীন মানে স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি দিতেন্স এই বইগুলো বিক্রি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু রাজ্যেরই ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকল্প বই পাচ্ছে না আমরা ধরুন সুদূর আনন্দবাজার কাঞ্চনপুর থেকে শুরু করতে দুর্গম এলাকায় আমাদের ব্যবসায়ীর দোকান আছে তো তারা বই বিক্রি করছে শুধু পাঠ্য বিক্রি করে না পাঠ্যের পাশাপাশি অন্যান্য বই বিক্রি করেন আজকে এই বইগুলি বিক্রি করার ক্ষেত্রে বিশাল একটা চিহ্ন দাঁড়িয়েছে এই প্রশ্নচিহ্ন থেকে উত্তরণের জন্যই আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাঁচার ব্যবস্থা করুন রাজ্যের শিক্ষার পরিকাঠামো আমরা যেভাবে অতীতে ছিলাম সহায়ক হিসেবে আমরা এখনও সহায়ক হিসেবে থাকতে চাই ওনারা স্কুলে মুদ্রিত মূল্যে বই বিক্রি হচ্ছে সেই বইটাও আমরা এই দামেই বিক্রি করবো এক পয়সা কম নয় এক পয়সা বেশি নয় একই দামে বিক্রি করা হবে কিন্তু সেটাই তো সরকার দিচ্ছেন না আর সরকার যদি আমাদের এই আনন্দ মানে মানবিক যে আবেদন আমরা জানাচ্ছি এই আবেদনের পথে যদি সাড়া না দেন বাধ্যই আমাদের জীবন ও জীবিকার স্বার্থে আমার পরিবার পরিজনকে বাঁচানোর স্বার্থে আন্দোলনের পথে যাওয়ার জন্য সরকার আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন কি করবো রাস্তা নামতেই হবে আমাদের বাঁচতে হবে আমাদের আমার নাম উত্তম চক্রবর্তী আমি সাধারণ সম্পাদক আর আমার পাশে যিনি আছেন উনি মাননীয় সভাপতি আমাদের রাজ্য কমিটির শ্রীযুক্ত সুদাম সাহা